আচ্ছা আচ্ছা, বিদ্যুতের ঊর্ধ্বগতী ইউনিটের মূল্য এবং লোডশেডিং যখন খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই কপাল মন্দ বলা যায় যে গতকাল এই জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখীর যে ঝড় গেছে সেখানে আমার মিটারটা এভাবে ঝুলে গেছে এবং ফেসও আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে বিদ্যুৎ অফিসে ফোন দিয়েছিলাম, তারা আসছে, অলরেডি চলে আসছে, আমাকে ফোন দিয়েছিল তারা, কিন্তু আমি একটা চিন্তায় আছি যে মিটারটা তো সেই সাবেক আমলে 1991 সাল সম্ভবত তখন থেকে আমাদের বাড়িতে আছে এবং খুব পয়মন্ত মিটার, মানে অন্যরা যেরকম কমপ্লেন করে মিটার উল্টোপাল্টা রিড করে, বেশি বিল আসে, এরকম কোনো সমস্যা এই মিটারে নেই যতদূর জানি। তো তারটা খুব সম্ভব খুব টান টান অবস্থায় থাকাতে কালকে ঝড়ে এই পাশের কলা গাছ কিংবা ওপাশের যে গাছ আছে সেই গাছের ধাক্কাতে এটা ফেসটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ওরা আসলে মনে হয় একটা সমাধান দেবে, কিন্তু আমি খুব চিন্তিত যে একটা কথা আছে, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা, আর বিদ্যুৎ অফিসে আসলে কী ঘা আমাকে দিবে আমি জানি না, তবে আশা করছি এটা দ্রুত সমাধান হবে, নতুবা অন্ধকারে থাকতে হবে দু একদিনের ভেতর। তো যাই হোক, ওনারা চলে আসছে, ওনাদেরকে নিয়ে আসি, নিয়ে আসার পর দেখি কী সমাধান দেয়। ভাইজানরা চলে এসছে গরিবের ফোন পেয়ে, আর নওপাড়াতে অ্যাকচুয়ালি আমাদের যে বিদ্যুৎ অফিস আছে এখানে আঞ্চলিক অফিস, সেখানের সার্ভিসটা খুবই চমৎকার, ওনাদেরকে ফোন দিলেই তৎক্ষণাৎ আমাদের যে কোনো ধরনের বিভ্রাট তারা দূর করার চেষ্টা করে, এটা খুবই আমাদের কাছে আশার বাণী, বাংলাদেশের অন্য অন্য জায়গায় এরকম হয় না আমি জানি। তো যাই হোক, এখন ভাইজান যেটা বললেন এখানে এসে যে মিটারটা খুলে নিয়ে যাবেন এবং অফিসে আমাকে যোগাযোগ করে নতুন একটা মিটার এখানে সংযোগ করতে হবে, তার জন্য এসেছেন। হ্যাঁ, এটা মোটামুটি আপনারা হচ্ছে নিয়ে যাওয়ার পর আমি কি সঙ্গে সঙ্গে যাব, এখনই যাব আপনাদের সাথে? আপনি এখনই আছেন? আচ্ছা, এটা আসলে আপনার মিটার সংযোগ করে দেওয়া হবে, সংযোগ করে দেওয়া হবে, তাই না? আজকের ভিতরে মোটামুটি নতুন মিটার, এটা কি দিবে নাকি নতুন? ডিজিটালটা দিবে, তাই না? আচ্ছা, এটা কথিত আছে যে আমাদের অনেকে বলে, যদিও এটা সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নেই বলে জিজ্ঞেস করা, সেটা হচ্ছে যে ওই ডিজিটাল মিটারে কি একটু ইউনিট বেশি টেশি এরকম কোনো রিড আছে? না না না, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক, বিভ্রান্তিমূলক না, আপনি যতটুকু ব্যবহার করবেন আপনার ততটুকুই বিল হবে। আচ্ছা, আর একটা ব্যাপার, এই যে ইউনিট অলরেডি যেটা আছে আমি এই মাসে পুড়িয়েছি, এখান থেকে শুরু হবে না নতুন করে আমাকে? আপনার এই মিটারটা এই পর্যন্ত বিল হবে, বিল হয়ে স্টপ হয়ে যাবে, আবার ডিজিটালটা নতুন একদম জিরো থেকে শুরু হবে। জিরো থেকে শুরু হবে, তার মানে আমার কোনো এখানে এর কিছু না, এখন ফিস টিস লাগবে কি কিছু? ফিস টির ব্যাপারটা যেহেতু প্রাকৃতিক কারণ, লাগতে পারে সংযোগ ফিটা লাগতে পারে, তাই না? অতিরিক্ত কোনো চার্জ কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ঠিক আছে, চলেন তাহলে যাই, দেখি আমি এখনই যাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে ভাই। হ্যাঁ, আমরা সেলিম ভাইয়ের দোকানে চলে আসছি, যেহেতু বিদ্যুৎ অফিসের লোক ঝুলন্ত মিটারটি খুলে নিয়ে যে নতুন মিটার দিবে বলেছে, তো তাদের আরও একটা দাবি যে মিটার বোর্ড লাগবে, নতুন একটা মিটার বোর্ড লাগালে ভালো হয়। এই যে সেলিম ভাই মিটার বোর্ড দিচ্ছে আমাদেরকে, সুন্দর। এটা কত দাম নিচ্ছেন ভাইজান? কত? 45 টাকা। এখানে আবার অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান ভাই আছেন আমার, হ্যাঁ, তিনিও কিউসি করে নিচ্ছে, তো সেলিম ভাইও খুব আন্তরিক মানুষ আমাদের। তো যাই হোক, আমরা এই মিটার বোর্ডটা নিয়ে লাগাবো এবং ওনারা পরবর্তীতে এসে ঝুলিয়ে দিয়ে যাবে। তো যে কোনো ধরনের ইলেকট্রিক জিনিস যদি আপনি নিতে চান, তাহলে আমাদের খুবই নিকটে শেষ সীমানা নামক যে জায়গা, খুলনা এবং যশোরের সীমানা এটা বলা যায়, এই জায়গাটায় সেলিম ভাইয়ের দোকান, ইলেকট্রিক দোকান, এখানে আসবেন আপনারা, পাবেন সব কিছু, মোবাইল নাম্বার এখানে আছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক সেলিম ভাই, অবশেষে আমাদের ফিরোজ ভাই চলে এসেছেন, সারা দিনের কর্মক্লান্তির পরেও মাথায় রেখেছেন যে আমার কাজটা করে দিতে হবে, এবং সত্যি আন্তরিকতা বলে বোঝানো যাবে না,
আর যেহেতু বিদ্যুৎ আমাদের একটা মৌলিক চাহিদা বলা যায়, কারণ বিদ্যুৎ ছাড়া সব কিছুই বিচ্ছিন্ন, তো এই রাতেও তিনি এসে যে কাজটা আমার করে দিচ্ছেন এজন্য কৃতজ্ঞ। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম চাকাওয়ালা সেই মিটারের পরিবর্তে ডিজিটওয়ালা ডিজিটাল একটি মিটার বসতে যাচ্ছে এখানে। বোর্ডটা বোধহয় খুব কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, প্লাস্টিক বোর্ড তো নাকি? প্লাস্টিক বোর্ড কিন্তু ওটা সমস্যা হচ্ছে কোনো? স্ক্রুর প্রবলেম বোধ হয়। তো যাই হোক, অবশেষে আলো দেখতে পারবো। ভাগ্যিস বাড়িতে আইপিএস লাগানো ছিল এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আইপিএস এর লাইনে চলছে এই কারণে দীর্ঘ প্রায় দেড় দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও সুবিধা ভোগ করেছি, কিন্তু আসলে বিদ্যুতের যে ড্রেক লাইন এর কোনো বিকল্প নেই। সোলার বলি, আইপিএস বলি, যাই বলি না কেন, আসলে মেইন বিদ্যুৎ না থাকলে সবই অন্ধকার। যাই হোক, জ্বলে উঠেছে ডিজিটালের ডিজিট, তার মানে সব ঠিক আছে আশা করা যায়। খুব বেশি টান টান হইলে সমস্যা নেই তো ফিরোজ ভাই? পরবর্তীতে তার ওই যে গাছ কিংবা কলা গাছ পড়লে টলে এই যে প্লাস্টিক এই কাভারটা দিয়ে সিলি করা হয় না, ফাইনালি এটা সিল হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, এই যে সিল আপনার হাতে রয়েছে, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, আপনার এই হাতেই হচ্ছে সিল, এটাকে করলে দেখা যাচ্ছে না, হয়ে যাচ্ছে।